জায়গা যাইতেই হবে মাটিতে। গর্ব করো না, অহংকার করো না, মাটির উপরে আস্তে আস্তে পাও ভালোলা তামসি ফিল আর্দে মারাহা এন্না কালাম তখরিকাল আর্দালাম তাবলোবাল জিবালা তুলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আকাশ তো একটু খারাপ হয়ে আসলো, আপনারাও কষ্ট করতেছেন, মেয়েরাও মা বোনেরাও কষ্ট করতেছে। আল্লাহ পাক দেখা যাক, একটু অপেক্ষা করা যাক কি হয়েছে। আল্লাহ পাক রাখছেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলরা, আল্লাহ পাক করম শিল্পের মধ্যে ফরমান, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, রসুল, মানুষ যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তো অতি নিকটবর্তী, আমি তো খুব কাছে আছি, আমি তো আমার বান্দার খুব কাছে, এত কাছে আছি না হেন আকরব ইলাইহি মিন হাবলিল ওরিদ। বান্দারে আমি তোমার গর্দানে শাহাদ অবশ্যই অতি নিকটবর্তী আমি আছি। আল্লাহ পাককে হাজির নাজির যায় না, কাছে আছে, যা কই সব শুনে। আল্লাহ পাক বলে, আমি তো শাহিদ, আমি তো আলিমুন বিজাতিস সুদুর, তবে অন্তরের কথাও আমি আল্লাহ বুঝি। আল্লাহ সবই তো বুঝে, সবই তো তুমি জানো, সব তো তোমার জানার বাহিরে কিছুই না। আমরা কিছু পাগল এখানে আসছে, আল্লাহ তোমার মর্জি যদি থাকে, আল্লাহ তুমি সবকিছু সুন্দর করে দিতে পারো, তোমার সকল ফয়সালা আমরা রাজি হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আল্লাহর আশিক, আল্লাহর পাগলরা, সকলে আমরা গায়ে গায়ে ডান হাতে দূরি বোনার জন্য তওবা হবে। আল্লাহ 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 আল্লাহ, সকলে গাই গায়ে ডান হাতে ধরেন, পর্দার অন্তরালে যারা আছেন মেয়েরা, তারা অনুবাদ করেন যে আমরা ঘন বাদ মরিদ হলাম, মরিদ হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা কিয়া মাই সবুরি বাতুসে আও, সবুরি কামুসে আও, বায়াত কিয়া মাই ও হাত মুহাম্মদ মুজাল্লিল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাস হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকি সাহেবকে, আই মেরে মাওলা এস তওবা আওর এস বাওয়াত কহিল ফরমা, দুই বেলা তো সবক জিহির করব, কামাই দেবেন আল্লাহ আকবার। মনে কি দুর্বল না মনে শক্তি আছে? এখান থেকে তো যাওয়ার এই মুহূর্তে কোনো